সম্মানিত ভাই বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ একজন আদর্শ পুরুষের গুণাবলী প্রসঙ্গে। কোরআন এবং সুন্নায় একজন পুরুষের বিভিন্ন গুণের প্রশংসা করা হয়েছে, একজন আদর্শ পুরুষের বিভিন্ন মডেল উল্লেখ করা হয়েছে। আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ বিদ্নিল্লাহ। তো একজন সুপুরুষ, একজন আসল পুরুষ, একজন কোরআন এবং সুন্নায় যে পুরুষের প্রশংসা আল্লাহ তোমাল সুবহানাহু তাআলা করেছেন এবং তার রাসূল করেছেন, সেই পুরুষের যে দশটি গুণের কথা আমরা আজকে বলবো, তার মধ্যে প্রথম হলেন ওই পুরুষ যেই পুরুষে তার স্ত্রীর কাছে হারতে জানে, হারা দিয়া সুখ। যেই পুরুষ নিজের স্ত্রীকে, নিজের মা বোনকে, যে কোনো মেয়েদের সাথে, বিশেষ করে তার স্ত্রীর সাথে যে পুরুষ সবসময় জেতার মতো গোয়ার তুমি লালন করে না, বরং স্ত্রীর সাথে হারতে জানে, সেই পুরুষ হলেন আসল সুপুরুষ। সেই পুরুষের প্রশংসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি স্ত্রীকে জিতাইয়া নিজে হারার চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাম একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দিলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছোট মেয়ে মানুষ, বয়স অনেক কম, পিচি মানুষ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুঠাম পুরুষ, আবার একজন নবী, অনেক শক্তি আল্লাহ সুবহানাহু তাআলা তার শরীরে দিয়ে রাখছেন। তো তার সঙ্গে আম্মাজান আয়েশা দৌড়ে এত কুলাবেন, এটাই স্বাভাবিক। নবী সাল্লাম জিতে গেছেন, আম্মাজান আয়েশা হেরে গেছে। হেরে গেলে মেয়েদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়, পুরুষ লোকেরা হারলেও সেটাকে মোটামুটি একটু কন্ট্রোল করতে পারে, কিন্তু মহিলারা যদি কোনো কিছুতে হারে তাহলে এদের আর মুখের দিকে তাকানোর মতো অবস্থা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোমলমতি করে সৃষ্টি করেছেন। তো নবী আলাইহিসসালাম খেয়াল করলেন বিষয়টা, যে আয়েশার তো মনটা খারাপ হয়ে গেছে। তখন তিনি বললেন যে ঠিক আছে, আবার হোক, আরেকটা রেস হোক। তো এরপরে দ্বিতীয় দফা আবার শুরু হলো দৌড় প্রতিযোগিতা। সেই দৌড়ে নবী আলাইহিসসালাম ইচ্ছাকৃত হেরে গেলেন, আম্মাজান আয়েশাকে জিতাই দিলেন। আর জিতার পরে তো খুশির শেষ নাই আর। এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? দুনিয়াবি বিষয়ে পারস্পরিক যে সমস্ত ঝগড়া গণ্ডগোল, নিজেদের ভিতরে টুকটাক হয়, টুনটান হয়, এগুলোতে সবসময় স্ত্রীর সঙ্গে জেতার চেষ্টা করতে নাই। আজ আমাদের পারিবারিক জীবনে যত অশান্তি হয়, এই সব অশান্তিগুলোর একটা মৌলিক সমাধান এই পয়েন্টের ভিতরে রয়েছে। দ্বিতীয় নম্বর হলো, একজন পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য হবে যে তিনি তার আকারে আকৃতিতে, শরীরে, পোশাকে, চুলে ইত্যাদিতে, এগুলোতে একজন পুরুষের যে বৈশিষ্ট্য সেটা তিনি বজায় রাখবেন। মেয়েদের সঙ্গে কি হবেন না, সাদৃশ্য তিনি ধারণ করবেন না, মেয়েদের বেশভূষা তিনি ধারণ করবেন না। এটা হলো একজন সুপুরুষ, কোরআন সুন্নাহ যে পুরুষের প্রশংসা করা হয়েছে তার দ্বিতীয় গুণ। অনেক পুরুষদেরকে আজকে দেখবেন যে তারা মেয়েদের মতো পোশাক আশাক করে, মেয়েদের মতো আপনার সাজগোজ করে, মেয়েদের মতো অনেক কিছু করে, চুল রাখে মেয়েদের মতো। মেয়েদের সাথে যদি সাদৃশ্য গ্রহণ করেন তাহলে সেই পুরুষ আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে প্রশংসিত পুরুষ নন। নবী আলাইহিস সালাম বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিন বিররিজালি মিনান নিসা, ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহ লানত নাজিল হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদের কি ধরে, বেশ ধরে, তাদের মতো হওয়ার সাজার চেষ্টা করে। মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে, পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে। মহিলারা কলার দিবে, পুরুষরা মহিলাদের মতো করে এরকম করে কলার দিবে না। মহিলারা চুল অনেক লম্বা করবে, কিন্তু পুরুষেরা এত চুল লম্বা করবে না। মহিলারা মেহেদি লাগাবে, অনেক কিছু দিবে, সাজগোজ করবে, কিন্তু পুরুষ সেরকম সাজগোজ করবে না। এক কথায় মহিলাদের জন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সমাজে স্বীকৃত যে এগুলো মহিলাদের বেশভূষা, সেগুলো পুরুষের ভিতরে আসবে না, পুরুষ সেগুলো ধারণ করবেন না। এটা হলো একজন আদর্শ পুরুষের দ্বিতীয় গুণ। নাম্বার তিন, নবী আলাইহিসসালাম বিখ্যাত এক হাদিসে বলেছেন, আমরা অনেকেই জানি, কেয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে, আরশের ছায়ায়, ভিআইপি প্যান্ডেলে সাত শ্রেণীর লোককে জায়গা দিবেন। তার ভেতরে একটি শ্রেণীর পুরুষ লোক হলেন তারা, রাজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, একজন মহিলা, তিনি সম্ভ্রান্ত, শিক্ষিত, স্মার্ট, আবার সুন্দরী, সব গুণ আছে। সে মহিলা তাকে অন্যায়ের জন্য আহ্বান করছে, কিন্তু এই পুরুষ আল্লাহর ভয় তার অন্তরে লালন করে, সেই কারণে সে বলছে, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা তোমার ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। নাম্বার চার নম্বর গুণ হলো, আল্লাহর জন্য ভালোবাসে যে পুরুষেরা, তারা আল্লাহ এবং তার রাসূলের কাছে খুব প্রিয় এবং প্রশংসিত। নবী আলাইহিস সালাম বলেছেন, আরো শুনেছে যারা ছায়া পাবে তাদের ভিতরে আরো একটা শ্রেণীর লোক হলো যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে। এই যে আপনারা একটা সমাজে বসবাস করছেন, আপনাদের এই সমাজে আপনারা একে অন্যের সঙ্গে বন্ধুতা আছে না, মহব্বত আছে না, মিল মহব্বত আছে না, প্রত্যেকের একটা সার্কেল আছে না, আপনি সার্কেল মেনটেন করেন কিসের ভিত্তিতে? রাজনৈতিক দলের ভিত্তিতে,
পয়সা কড়ি লেনদেন পাওনা দেনা সম্পর্ক আছে তার ভিত্তিতে, জেলার লোক সেই হিসাবে, দেশের লোক সেই হিসাবে, গ্রামের লোক সেই হিসাবে, আত্মীয় স্বজন হিসাবে, কিসের ভিত্তিতে? আপনি সার্কেল মেনটেন করেন, আপনার বন্ধুবান্ধব, আপনার চলাফেরার লোকজন যারা, তাদেরকে আপনি পছন্দ করেন আল্লাহর জন্য, আল্লাহর খাতিরে। এই যে আল্লাহর খাতিরে যদি কেউ কাউকে ভালোবাসে, তাহলে এই লোকগুলোরও প্রশংসা নবী আলাইহিস সালাম করেছেন। বলা হয়েছে রজুলান তাহাব্বা ফিল্লাহ, দুজন ব্যক্তি যারা এক অন্যকে কি করে আল্লাহর জন্য ভালোবাসে, এই আল্লাহর জন্য ভালোবাসে যারা, এই গুণটা যাদের ভিতরে শুধু স্বার্থের পিছনে দৌড়ায় না, এই পুরুষ আল্লাহর কাছে কি প্রশংসিত, আল্লাহ নবীর কাছে প্রশংসিত। নাম্বার পাঁচ, পুরুষের পাঁচ নম্বর বৈশিষ্ট্য এবং গুণ হলো পুরুষ মসজিদে যাবে। পুরুষ কোথায় যাবে? মসজিদে যাবে। পুরুষকে মসজিদে পাওয়া যাবে, বাহিরে থাকবে, কাজে থাকবে, ডিউটিতে থাকবে, চাকরিতে থাকবে, ব্যবসায় থাকবে, যত ব্যস্ততা থাকুক না কেন তার মনটা থাকবে পড়ে কোথায়, মসজিদের দিকে। এ হলো পুরুষের আলামত। এই বিষয়ে কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবার 108 নম্বর আয়াতে, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম ফীহি রিজাল ইউহিব্বুন আন ইয়াতাতাহহারু। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন রিজাল, রজুলের বহুবচন, রজুল মানে পুরুষ, রিজাল তার বহুবচন, রিজাল কিছু পুরুষের কি তাদের গুণ, তারা মসজিদে দাঁড়ায়। কোথায় দাঁড়ায়? মসজিদে দাঁড়ায়, অর্থাৎ মসজিদে দাঁড়িয়ে সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফীহি রিজাল, মসজিদে কিছু পুরুষেরা থাকে। তাহলে বোঝা গেল মসজিদের বাইরে থাকে, যেগুলা মসজিদে আসে না সেগুলো হয় মহিলা, আর না হলে ওই আকৃতিতে পুরুষ হলেও মহিলার গুণই তার ভিতরে আছে, মসজিদে না আসে। নাম্বার ছয়, পুরুষের ৬ নম্বর গুণ কোরআন কারিমে আলোচিত হয়েছে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু পুরুষের প্রশংসা করেছেন যে পুরুষরা দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো টান, কোনো ব্যবসা বাণিজ্যের প্রতি টান, কোনো টাকা পয়সার প্রতি টান, কোনো চাকরিবাদীর প্রতি কোনো টান, এর কোনোটি তাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, নামাজ থেকে তাদেরকে কি করতে পারে না, গাফেল করতে পারে না। দুনিয়ার সব কিছু তারা করে, চাকরি করে, ব্যবসা করে, অন্য সবার মতো সব কিছু করে, কিন্তু অনেকেই আছেন সেগুলোর পিছনে ডুবে নামাজ খুইয়ে বসেন, নামাজের খবর আর রাখেন না। এ লোকটা যাই করে কোনো কিছুই তাকে নামাজ থেকে দূরে সরায় রাখতে পারে না, আল্লাহ স্মরণ থেকে দূরে সরাইয়া রাখতে পারে না। এই গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে, এই সমস্ত গুণের ভিতরে অনেকগুলো মহিলাদের ভিতরেও থাকা দরকার, সেটা ভিন্ন কথা, স্পেশালি যদি পুরুষের ভিতরে থাকে তাহলে সেই পুরুষ হলেন কোরআন এবং সুন্নায় আলোচিত, প্রশংসিত, আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে আসল পুরুষ, সুপুরুষ এবং ভালো পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফী বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া রিজাল, এই যে রজুলের বহুবচন, আল্লাহ বলছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কিছু পুরুষ আছেন যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের কেনা বেচায় কোনো কিছুই আল্লাহর জিকির থেকে গাফেল রাখতে পারে না। সাত নম্বর একজন পুরুষের গুণ হলো তিনি আল্লাহর সঙ্গে তার যে ওয়াদা, অঙ্গীকার এবং মানুষের সঙ্গে যে কথা দেয়, জবান দেয়, এগুলো সে ঠিক রাখার জন্য চেষ্টা করে। একজন মেয়ের ভিতরে এগুণ থাকতে হবে, যে কোনো মোমেনের ভিতরে জোবান ঠিক রাখার চেষ্টা থাকতে হবে, কিন্তু বিশেষভাবে থাকতে হবে কার ভিতরে? পুরুষের ভিতরে, কারণ পুরুষকে আয় কারবার করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, কাজকাম করতে হয়, মানুষকে কথা দিতে হয়, ওয়ার্ড দিতে হয়, ঠিক না? ঠিক, অতএব এই গুণটা পুরুষের ভিতরে আরো বেশি থাকতে হয়, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে ওয়াদা আমরা করেছি। আমরা সবাই আল্লাহকে আলমে আরওয়াহে কথা দিয়ে আসছি, কি আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা কি বলেছি? কালু বালা, আমরা সবাই বলেছি হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব, স্বীকার দিয়ে আসছি না দুনিয়াতে আমার চলা ফেরায় তার প্রমাণ আমি রাখছি কিনা, আল্লাহকে আমি রব হিসেবে মানছি কিনা প্রতিনিয়ত, এটা দেখার বিষয়। যদি করি, আমি সেই কথার উপরে যদি অটল থাকি, আল্লাহকে আমার পালনকর্তা মানি, কাজে কর্মে প্রমাণ করি, তাহলে আমি আমার কথা ঠিক থাকলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে কিছু পুরুষ আছে, কি তাদের গুণ? সাদাকু মা আহাদুল্লাহ, আল্লাহর সঙ্গে তারা যে অঙ্গীকার করেছে, কথা দিয়েছে, সেই কথার উপরে তারা অটল অবিচল থাকে, সে অঙ্গীকার তারা ভঙ্গ করে না। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে তাদের জান মাল কিনে নিয়ে নিছেন জান্নাতের বিনিময়ে, তারা সেই জান মালকে কি করে আল্লাহর নির্দেশে ব্যয় করে, আল্লাহর হুকুমে ব্যয় করে, আল্লাহ যে পথে ব্যয় করতে বলেছেন সে পথে ব্যয় করে। তাহলে আল্লাহর সঙ্গে দেওয়া কথাকে তারা কি করছেন? রক্ষা করছেন। প্রিয় ভাইরা, আট নম্বর গুণ এবং বৈশিষ্ট্য একজন আদর্শ পুরুষের থাকতে হবে, সেটা হলো সবসময় তার চিন্তা থাকতে হবে কিভাবে আমার জাতিকে, আমার পরিবারকে, আমার গ্রামের লোককে, আমার সমাজের লোককে আমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব, ক্ষতির হাত থেকে বাঁচাবো, এই মানসিকতা সাধারণ মানুষের জন্য কল্যাণকামী থাকবে একজন পুরুষ, এটা তার ভিতরে থাকবে। সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনার প্রতি ইঙ্গিত দিতে গিয়ে বলেন ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, এই যে রাজুল, রাজুল মানে কি? পুরুষ। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ,
আগের যুগে কোন এক এলাকাতে কোন এক জনপদে আল্লাহর কোন একজন নবী, আল্লাহর কোন একজন বান্দা, তিনি হক এবং সত্যের দাওয়াত নিয়ে এসেছিলেন, তাদেরকে ওই এলাকার লোকদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তিনি তাদেরকে তাওহীদের উপরে অটল অবিচল থাকার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান করছিলেন। তাদের বাপদাদারা যে শিরক এবং মূর্তি পূজার ভিতরে ডুবেছিল, সেখান থেকে তিনি বাঁচাবার জন্য আহ্বান করেছেন তাদেরকে, তারা তাঁর এই আহ্বানে সাড়া দেওয়া তো দূরের কথা, তাকে হত্যা করার জন্য কি করছে, প্রস্তুতি নিছে, তাকে হত্যা করে ফেলবে। কেন তারা বাপদাদার, কেন তাদের বাপদাদার বিরুদ্ধে তিনি কথা বললেন এই অপরাধে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুল, তখন এই যে লোকগুলো তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, তার ক্ষতি করার জন্য চেষ্টা করছে, আরো এই লোকটিকে বাঁচাবার জন্য ওই এলাকার ওই শহরের এক প্রান্ত থেকে একটা লোক চলে আসলো। তিনি আসলেন, এসে তিনি বললেন, কি বললেন, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তিনি বললেন, ও আমার জাতি, ও আমার গ্রামের ভাইয়েরা, ও আমার গ্রামের লোকেরা, তোমরা এই যে আল্লাহর যে রাসূল, আল্লাহর যে নবী, এই যে আল্লাহর বান্দা তোমাদেরকে শত্রুর প্রতি আহ্বান করছেন, তোমরা তার অনুকরণ করো, তার কথা মানো, তোমাদের লাভ হবে, এর ভিতরে তোমাদের কল্যাণ আছে। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, যারা তোমাদেরকে সত্যের পথে আহ্বান করছে কিছুই চায় না তারা তোমাদের কাছে, এরাই হেদায়েত প্রাপ্ত, এরাই সঠিক পথ প্রাপ্ত, এদের কথা শুনো, হত্যা করিও না বরং তার কথা মানো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষের প্রশংসা করেছেন। কি ছিল তার ভিতরে গুণটা? তিনি তার জাতিকে ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য মানসিকতা লালন করতেন। আজ সব মানুষ আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি, সব পুরুষের আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি, একটা মানুষকে মারতেছে কোথাও, ছিনতাইকারী ধরতেছে কোথাও, ক্ষতি করতেছে কোথাও, একটা মানুষের উপরে কেউ জুলুম করতেছে, আমি কই আমি আমার জান বাঁচাই চলি, ঠিক না বেটি? প্রত্যেকটা মানুষ আজ আমরা স্বার্থপর, প্রত্যেকটা মানুষ আজ আমরা আত্মকেন্দ্রিক, কাউকে বাঁচাবার জন্য আমরা অগ্রসর হতে রাজি না। নয় নম্বর গুণ হলো, সত্য কথা বলবে বুক টান করে পুরুষ, এবং সেটা যদি অত্যাচারী শাসকের সামনে হয় তবু। আগের যে গুণটার কথা বলছি সেটি ছিল যে জাতিকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য অগ্রসর হয়ে আসবে, আর এখন নয় নম্বর যে গুণটার কথা বলছি সেটি হলো একজন জালেম শাসক, অত্যাচারী শাসক, নেতা, তার সামনেও যত সুন্দরভাবে হোক, উত্তমভাবে হোক, বিনয়ের সঙ্গে, হেকমার সঙ্গে সত্য কথা বলবে, বলতে পিছপা হবে না, এটা হলো পুরুষের গুণ। যদি কেউ না বলে পিছপা থাকে, সে পুরুষের গুণ তার ভিতরে অর্জন করতে পারলো না। পুরুষ অন্যায়ের বিরুদ্ধে কি করবে? প্রতিবাদ করবে, সত্যের পাশে দাঁড়াবে, হকের পক্ষে দাঁড়াবে, এবং কাপুরুষের মতো নিজের জান বাঁচা চাচা আপনার জান বাঁচা টাইপের হবে না। এরকম যদি হয় সে আসল পুরুষ বা সুপুরুষ না। দশ নম্বর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে সবসময় বিজয়ী করবার জন্য, আল্লাহর দিনকে সহযোগিতা করার মানসিকতা একজন পুরুষের অন্তরে লালন করবে। শুধুমাত্র ঘর বাড়ি বানানো, পয়সা কড়ি কামানো, গোবাচ্চার কাপড় চোপড় কিনা, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, এটাই পুরুষের গুণ না। পুরুষের মিশন এটার পাশাপাশি সবসময় সে চেষ্টা করবে, যেখানে থাকুক আল্লাহর দিনকে সে কি করবে, সহযোগিতা করবে, দিনের জন্য কোনো কাজ হবে সেখানে সে অগ্রগণী ভূমিকা পালন করবে, রাখবে, এটা হলো পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু এরকম পুরুষের প্রশংসা করতে গিয়ে বলেন, ক্বালা ইয়া মূসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিক লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নি লাকা মিনান নাসিহীন। সূরা কাসাসের 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন যে মূসা আলাইহিসসালামকে যখন হত্যার জন্য তারা প্রস্তুতি নিল, লোকটা যায়া ফেরাউনের সামনে প্রতিবাদ করলো কিন্তু তার কথা শুনে নাই, রিক্স নিয়ে প্রতিবাদ করলো, পুরুষত্বের প্রমাণ সে স্বাক্ষর সে রাখলো। এরপর তার ভিতরে আরেকটা গুণ দেখেন, তিনি এসে গোপনে মূসা আলাইহিসসালামকে বলে দিচ্ছেন, ভাই তোমাকে হত্যা করবার জন্য এই জালেমরা সব প্রস্তুতি নিয়ে রাখছে, তুমি তো জানো না, তাড়াতাড়ি করে তুমি এলাকা থেকে বের হও, পালাও, সরে যাও এখান থেকে। এই যে একজন আল্লাহর নবী, তাঁর হিতাকাঙ্ক্ষী ছিলেন, তার বিপদে তার কল্যাণকামী ছিলেন। আমরা হলে চিন্তা করতাম যে এই লোকটার যদি আমি বুদ্ধি দিতে যাই, আমি ধরা পড়ি, তো আমারে মেরে ফেলবে, আমি নিজের জান বাঁচাই, ঠিক না বেঠিক? সব পুরুষেরাই আমরা আজ এই চিন্তাগুলো লালন করি না ভাই। একজন পুরুষ তিনি আল্লাহর দিনকে সাহায্য করার মানসিকতা থাকবেন, দিনকে যারা লালন করে, ধারণ করে, আজকে নবী নাই, ওলামায়ে কেরাম আছেন, সত্যের পথে যে সমস্ত ওলামায়ে কেরাম প্রতিষ্ঠিত আছেন, কাজ করে যাচ্ছেন, তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবেন, তাদের সঙ্গে দাঁড়াবেন এবং তাদের উপকার করার চেষ্টা করবেন, ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য অগ্রসর হয়ে আসবেন। এটা একজন পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য, যেটা প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে করেছেন।